السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، اما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وأنعم على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الله رب محمد صلى الله عليه وسلم، نحن عباد محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد معظم الجد والكرم، منبع علم العلم والحكام، واله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله. محترم معزز مشائخ کرام، علماء اعظم و برادران اسلام، الحمدللہ যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুহাজ্জাম রাসূল আকরাম সাহেবে জুদ কারাম মালিক হল হারাম সাহেবে লহু কলম মাদানি তাজদার মক্কি সরকার সাইয়েদে আবরার ও আকিয়া সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিম শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কা হাজির ও নাজির ইলমে গায়েবের সংবাদদাতা আলিমে মাকানা ওমাইয়া কোন খবরদাতা জীবিত নবী হায়াতুল নবী নূরের নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মহফিলে একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহ হযরত শাহ দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ সংলগ্ন জায়গাতে আজকে প্রায় পাঁচ বছর ধরে আপনাদের খুব সুপরিচিত সুন্নি জামাতের চরম হিতাকাঙ্ক্ষী হযরত মাওলানা হাফিজ শওকত আলী আশরাফি মাদ্রাজুল আলীর নেতৃত্বে এ পাথর চাপড়ে গ্রামবাসীদের আর্থিক সাহায্যে এবং এলাকাবাসীদের আজিমুস শান মাহবুবুল আউলিয়া কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ব্রাদারান ইসলাম, আমন্ত্রিত ওলামাই কিরামগণের আপনারা অনেকে আলোচনা শুনলেন। কাছুচা শরীফ থেকে আগত হযরত মঞ্চের ওপরে উপবিষ্ট রয়েছে আর বিশেষভাবে আজকে মঞ্চের আকর্ষণীয় বক্তা ইন্টারন্যাশনাল বক্তা গাজী মিল্লাত মাদ্রাজুল আলী তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো মঞ্চে আসবেন। আপনারা প্রায় নাকি বাংলা ভাষাভাষী মানুষ, বীরভূম ডিস্ট্রিক্টের জবান উর্দু নয়, কোনো কোনো জায়গার মানুষ উর্দু বুঝেন এটা আলাদা কথা, কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের মাতৃভাষা হলো আপনার বাংলা। আর আমি বাংলাতেই কথা বলবো খুব অল্প সময়। আজকে মাহবুবুল আউলিয়া কনফারেন্স থেকে 2 এপ্রিল সুন্নি মেসেজ, সুন্নি পয়গাম, সুন্নি বার্তা আপনাদেরকে দিতে চাই। দীর্ঘ সময় ধরে অজর ওসিয়তের সময় নয়। ব্রাদারান ইসলাম, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। কি বলা হয় একটু জোরে বলতে হবে, আহলুস সুন্নাতে ওয়াল জামাআ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতে মুখাফফা সংক্ষিপ্ত শব্দ মুখতাসার সুন্নি মুসলমান। কি মুসলমান একটু জোরে বলুন না, সুন্নি মুসলমান। যাতে আজকে মাহবুবুল আউলিয়া কনফারেন্সে আপনাদের ব্রেনে সেভ হয়ে যায় কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারী
ষড়যন্ত্রকারী যেন আপনার ব্রেনের মেমোরি থেকে এই বিষয়টিকে ডিলিট যেন করতে না পারে, মুছে দিতে না পারে। তো আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান তাদের বলা হয়, ভালো করে শুনেন, বহু প্রায় কমবেশ আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাহবুবুল আউলিয়া কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন, না হলে কোন থানার দুজন পাঁচজন ছজন করে দশজন করে এসেছেন। ব্রাদার আল ইসলাম লক্ষ লক্ষ মানুষ তো দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসেন, প্রায় চৈত্র মাসের প্রথম তারিখ থেকে আরম্ভ হয়, দশই তারিখ বারো তারিখ পর্যন্ত চলে। আজকে এ দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি এ নাজদি জালাগন যত পাথর চাকরি দাতা মাহবুব শাহর বিরোধিতা করতেছে, তত মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহে মাজার শরীফে সুন্নি মুসলমানের ভিড় হচ্ছে। মুসলমান ঠিক বললাম না? ঠিক বললাম জি। এ ওয়াহাবিগণ যত নিষেধ করতেছে, যত বারণ করতেছে, তত মানুষের ভিড় দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহের বাত শরীফ আপনার অরুষ শরীফে প্রতিদিন তো হাজার হাজার মানুষ আসে। এত বড় সভার একটা কোন জায়গাতে আপনি ডাক দিয়ে দেখুন, মনে হয় যে এত মানুষের সমাগম হবে না। ওলামা ইকরামগণ আজকে উপস্থিত হয়েছে, ব্রাদারান ইসলাম থেকে আমি মনে করি যে হযরত দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির জিন্দা কারামাত, জিন্দা কারামাত। তো আমাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলাম জগতে মুসলিম জাহানে যে চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত এই চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোনো প্রকারে কোন রকমের কোন ধরনের কোন মতবিরোধ নেই, কোন মতভেদ নেই। চার মাযহাবের মান্যকারীদের মৌলিক আকীদা বলি একই রকমের, তবে কিছু ফরঈ মাসাইলে কিছু মসলা মসাইলে চার মাঝাবের মধ্যে দ্বিমত আছে, কিন্তু আকীদার বিষয়ে কোন দ্বিমত নেই। তার মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয় আমাদের? জোরে বলতে হবে, সুন্নি হানাফি। আমরা নাভির নিচে হাত বাঁধি, নিয়ত করার সময় কান পর্যন্ত হাত উঠাই, আমরা আমিন আসতে বলি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, আমরা রফায়া দান করি না, আমরা শাহাদাত আঙ্গুলিকে আত্তাহিয়াত পড়ার সময় কেবল একবারই উঠিয়ে সোজা করে রেখে দিই, ঈদ ও বকরাঈদের অতিরিক্ত আমরা ছয় তাকবীর বলি, বেতরের নামাজ তিন রাকাত পড়ি, আজি জানে মহতরম তারাবির নামাজ কুড়ি রাকাত পড়ি। এটা হানাফি মাযহাব মান্যকারী গণের আমল। তো আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। হানাফি কেন বলা হয়? জগৎ বিখ্যাত ইমাম ফেকা সাসরের জনক বিখ্যাত তাবি ইমামুল আইম্মা কাশফুল গুম্মা হযরত নুমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনুসারী অনুগামী মান্যকারী, এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। এ বরাবর ইসলাম আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ কিছু সংখ্যক লোক আদা জল খেয়ে কমর মেধে ময়দানে নেমেছে বিশ্ব রাসুলের মহান ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করতে করার উদ্দেশ্যে। আজকে
নিয়ে আজকে সমালোচনা করতেছে সুন্নি জামাতের আকীদা বলিকে নিয়ে আজকে বিরূপ মন্তব্য করতেছে রাধা আজকে এই দায়িত্বশীল মঞ্চ থেকে দুই একটি সুন্নি জামাতের পয়গাম বার্তা মেসেজ আপনাদেরকে দিতে চাই আহলে সুন্নাত জামাতের আকীদা যে নবীর প্রতি দাঁড়িয়ে সালাম পড়া চাই দাঁড়িয়ে সালাম পড়া চাই প্রণাম করা চাই আজকে আহলে সুন্নাত জামাতের নিকটে বেরাদার এটা মুস্তাহাব বলা হয়েছে মুস্তাহসান বলা হয়েছে যে প্রণাম করা চাই মুস্তাহাব ও মুস্তাহসান এ বেরাদারানি ইসলাম আপনাদেরকে বলতে চাই আজকে এই সালাম পড়ার কথা কোন জায়গাতে আছে অনেক ওলামাই কেরাম বলেছেন কোরআন শরীফ খোদার কালাম 22 পারা সূরা হাসাবের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো তাহলে বোঝা গেল দরুদ পড়ার নির্দেশ খোদা দিয়েছেন সালাম পড়ার নির্দেশ খোদা দিয়েছেন দরুদ পড়ার হুকুম খোদা দিয়েছেন সালাম পড়ার হুকুম খোদা দিয়েছেন সালাম আমরা পড়ি দরুদ আমরা পড়ি এ বেরাদার আজকে আপত্তি করা হচ্ছে এ দরুদ এ কথা বলা হয়নি উচ্চ স্বরে পড়ো না এ কথা বলা হয়নি দাঁড়িয়ে পড়ো না এ কথা বলা হয়নি বসে পড়ো না এ কথা বলা হয়নি যে মসজিদে পড়ো না এ কথা বলা হয়নি মাদ্রাসায় পড়ো না এ কথা বলা হয়নি জালসাতে পড়ো না এ কথা বলা হয়নি কনফারেন্সে পড়ো না এ কথা বলা হয়নি মিলাদে পড়ো না আল্লাহ বলতেছেন সাল্লু আলাইহি অর্থাৎ নবীর প্রতি সালাম পড়ো এবার আগার মুতলাক আয়াত থেকে বোঝা গেল নবীর উপরে দরুদ পড়া মাসজামাতের মধ্যে নবীর উপরে দরুদ পড়া বিধান আছে এ নবীর উপরে আপনি দরুদ পড়ুন নামাজে নবীর উপরে দরুদ পড়ুন নামাজের পায়ে নবীর উপরে দরুদ পড়ুন নামাজের আগে নবীর উপরে দরুদ পড়ুন নামাজের পরে নবীর উপরে দরুদ পড়ুন আজানের আগে নবীর উপরে দরুদ পড়ুন আজানের পরে নবীর উপরে দরুদ পড়ুন ইকামতের আগে নবীর উপরে দরুদ পড়ুন ইকামতের পরে নবীর উপরে দরুদ পড়ুন তার দোয়াকে কবুল করেন না দারুদ ইব্রাহিম আজকে নেট টুপি পরিধানকারী বেরাদা তাদের পায়জামা এই কিয়ামের বিরোধীদের পরিচয় করে দিতে চাই তাদের পায়জামার দিকে দেখবেন তো মনে হবে যে ছোট ভাইয়ের পায়জামা পরে আছে পরিচয় আর পাঞ্জাবি দেখবেন তো মনে হবে যে ঠিক বড় ভাইয়ের নিকট আর টুপিটা দেখবেন যে নেট টুপি আর তাদের দেখবেন টুপির ওপরে রুমাল দিয়ে আবৃত করে রাখে মুসলমান আজকে জানলে কাফির এ হাজারো মানুষের সম্মুখে চ্যালেঞ্জ করতে চায় টুপির ওপরে রুমাল মাথায় দেওয়া নবীর সুন্নাতের খেলা টুপির ওপরে রুমাল নবীর সুন্নাত হলো টুপির উপরে হামামা শরীফের উপরে রুমাল দেওয়ার সুন্নাত এদের পরিচয় এ বরাবর আবার কাউকে কাউকে দেখবেন নেতাজি টুপি পড়তে কামারিয়া টুপি যারা কর্মকার হয়
Come on, come on.
সম্পূর্ণভাবে নামেছে। এই জন্য আপনাদের এই সন্দেহকে দূর করার উদ্দেশ্যে দু চারখানা কিতাব সঙ্গে নিয়ে এসেছি। এ ব্রাদার দেখুন, এটা হলো মিশকাত শরীফ, এটা ইবতেদায়ী হাদিস, প্রথম হাদিসের কিতাব আপনার দরজায় পড়ানো হয় মিশকাত শরীফ। কুতুবখানার আসিদিয়া দিল্লির প্রিন্ট নাবিকে দেখে সাহাবীগণ কেমন করেছেন কিনা, কেয়াম করা হচ্ছে তিন প্রকার, কেয়াম করা যেটা বলেন কয় প্রকার, তিন প্রকার, তিন প্রকার, কেয়াম সালাত, কেয়াম মুহাব্বত, কেয়াম আজমা, তিন প্রকারের কাম। অর্থাৎ আপনার খুশিতে দাঁড়ানো, মহব্বতে দাঁড়ানো, আপনার সম্মানার্থে দাঁড়ানো, এই তিন প্রকার হলো কেয়াম। আর এই তিন প্রকারের কেয়াম হাদিস শরীফ থেকে প্রমাণিত। এ ব্রাদার তার দৃষ্টান্ত আপনাকে দিতেছি। দেখুন আমার নাবি সম্মানার্থে দাঁড়ানো চাই, তার প্রথম আপনাকে রেওয়ায়েতটি দেখাই। দেখেন মিশকাত শরীফ 403 পৃষ্ঠা, 403 পৃষ্ঠা। আন্না নাবি হুরাইরাতা ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজলিসু মা'ানা ফিল মাসজিদ ইউহাদ্দিসুনা ফাইদা ক্বামা কুন্না কিয়ামান হাত্তা নারাহু কাদ দাখালা বাদা বুয়ুতি আযওয়াজিহি। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে মসজিদে বসে হাদিস বর্ণনা করতেন, আমাদেরকে হাদিস শোনাতেন। তো ফাইদা কামা তিনি যখন দাঁড়াতেন, ফাইদা কামা তিনি যখন দাঁড়াতেন, তো কুমনা কিয়ামা বলেন, কুমনা কিয়ামা, তো আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ, আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম বলে, হাত্তা নারাহু কাদ দাখালা বাদা বুয়ুতি আযওয়াজিহি, যতক্ষণ পর্যন্ত নাবি কোন পবিত্র স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন, দৃষ্টির আড়াল না হতেন, ততক্ষণ পর্যন্ত আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে থাকতাম। মুসলমান কিছু আনারি আনাংরা অনভিজ্ঞ বোকা বলতেছে, দাঁড়াও তো নবীকে দেখতে পাও। তো আল্লাহ কি বলেছেন যে নবীকে দেখে সালাম করো, দেখে দাঁড়াও, এই কথা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন নবীকে দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো। দেখুন উঠিয়ে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরা তাও আসিলা। রব্বুল আলামিন বলে যে নবীর তাযিম করো, নবীর তাওকির করো, এ কথা কোরআন বলেনি। নবীকে দেখে সম্মান করো, এ বেরাদা মুতলাক আয়াতে বলা হয়েছে নবীর সম্মান করো। ইন্তিকালের আগে যেমন সম্মান করতে তুমি সম্মান করো, ইন্তিকালের পরে যেমন সম্মান করো তেমনই সম্মান করো। নবীকে দেখতে যদি পাও তাও সম্মান করো, দেখতে যদি না পাও তাও সম্মান করো। আমেরিকা যদি যাও তাও সম্মান করো, সৌদিতে যদি যাও তাও সম্মান করো, মক্কাতে যদি যাও তাও সম্মান করো, মদিনাতে যদি যাও তাও সম্মান করো, মদিনাতে যদি যাও তাও সম্মান করো, আকাশে যদি যাও তাও সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি জুবের সাহেব কিবলা, সুবহানাল্লাহ। বেরাদা নবীর সম্মান করো। দেখুন বেরাদা মিশকাত শরীফ 402
নবম পৃষ্ঠায় হাদিসের রাবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আয়েশা তাকালা কালাত কানাতি যা দেখাবা আলাইহি ওয়ামা ইলাইহা ফাখাদা বিয়াদিহা ফাকাব্বালাহ ওয়াজলাসাহা ফি মাজলিসিহি যখন ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর নিকটে উপস্থিত হতেন কার নিকটে একটু জোরে বলেন কার নিকটে নবীর নিকটে উপস্থিত হতেন তামান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য খাড়া হয়ে যেতেন সুবহানাল্লাহ 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 আপনি জান্নাতের জন্য আমার নবী খাড়া হয়ে যেতেন দাঁড়িয়ে যেতেন তারপরে কি করতেন বলে তারপরে তার হাতটা ধরতেন এবং হাতে চুমা দিতেন এবং নিজ জায়গাতে বসাতেন সুবহানাল্লাহ জায়গাতে বসাতেন তাহলে এই কিয়ামতা খাতুনে জান্নাতের জন্য আমার রাসূলুল্লাহ দাঁড়ানো এটা তাজিমে নয় এটা সম্মানে নয় এটা নবীর কিয়াম ছিল বেটির মহব্বতের সুবহানাল্লাহ এটা বেটির মহব্বতে তাহলে বোঝা গেল যে কারো মহব্বতে দাঁড়ানো আমার রাসূলুল্লাহ মহব্বতে দাঁড়ানো নবীর আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খাতুনে জান্নাতের নিকটে যেতেন জি খাতুনে জান্নাতের নিকটে যেতেন মা ফাতেমাতুল জাহরার নিকটে যেতেন তো কি করতেন খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে যেতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে যেতেন এবং নবী মুস্তাফার হাত মোবারকে চুমা দিতেন এবং আদারা ইসলাম এবং নিজের জায়গাতে বসাতে তাহলে বোঝা গেল খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সম্মানার্থে দাঁড়িয়েছেন তাহলে বোঝা গেল নবীর সম্মানার্থে দাঁড়ানো খাতুনে জান্নাতের সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাঁড়ানো খাতুনে জান্নাতের সুন্নাত এ ব্রাদার আপনাদেরকে বলতে চাই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে দাঁড়ানো নাজায়েজ নয় তা আমরা সালাম করি তো হাত বেঁধে নাকি হাত বেঁধে হাত বেঁধানা ছাড়া হাত বেঁধে একটু জোরে বলে হাত বেঁধানা ছাড়া হাত বেঁধে হাত বেঁধা দাঁড়িয়ে হাত বেঁধে ধ্যান নামাজে দাঁড়ায় এভাবে দাঁড়িয়ে সালাম করি তো কিছু ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতের এজেন্ট যারা দালাল যারা চেলা যারা জি তারা বলছে হাত বেঁধে সালাম করা কোথায় আছে সালাম করা ওই তো কেতাব পড়তে জানে না ও আমতলা জামতলায় পড়ে আছে পালি আসা নেবে টুপি পরা মলবি এবার আদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই এই দেখেন কেতাব কেতাবটির নাম ফাতোয়া আলমগিরি যাকে ফাতোয়া হিন্দিয়া বলা হয় পিওর আরবিতে লিখা প্রথম খণ্ড জাকারিয়া বুদ্ধবুদ্ধ দেওবন্দের প্রিন্ট দেওবন্দের প্রিন্ট এরা লেখে বুঝে না বলে আর বুঝে না একটা জিনিস ভালো করে মনে রাখবে যে দেওবন্দি তাবলিগি ওয়াহাবি যদি হয় তার মধ্যে জ্ঞান থাকবে না আর জ্ঞান থাকলে দেওবন্দি ওয়াহাবি তাবলিগি হবে না বুঝতে পারলেন জ্ঞান থাকলে ওয়াহাবি তাবলিগি হবে না এই দেখেন এই কিতাবের এ বেরাদা 330 পৃষ্ঠাতে লেখা আছে নবীর উপরে সালাম কেমন করে পড়বে তো বলতে ইয়াকিফি কামা ইয়াকিফু ফি সালাহ বলে যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে দাঁড়িয়ে আমার রাসূল নাও করে দাঁড়িয়ে সালাম করতে হয় ওখানে যদি আপত্তি না থাকে পাথর চাপড়িতে আপত্তি কেন হবে ওখানে যদি আপত্তি না থাকে ভারতে আপত্তি
থাকে, পাকিস্তানে আপত্তি কেন হবে, ওখানে যদি আপত্তি না থাকে বাংলাদেশে আপত্তি কেন হবে? মুসলমান বোঝা গেল যে নবীর উপরে সালাম পড়া ফতোয়া আলমগীরিতে আছে, ভারতবর্ষের খেতাব এ ব্রাদার আল ইসলাম, এবং কি বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে গিয়ে সালাম দাও এ ব্রাদার, আপনি বুঝতে পারলেন যে নবীর উপরে সালাম। আর একটা কথা বলে দিই, নবীর উপরে সালাম দাঁড়িয়ে পড়া ফেরেশতাদের সুন্নাত। सभी हजरात अपनी अपनी जगह पर तशरीफ रखें, और आप हजरात को खड़े होने की जरूरत नहीं है, आप सब की तरफ से अहले इस्लाम শেষ করে দিব সময়। বলেন বলেন
غالباً غادی ملت کی آمد آمد ہے اور مفتی صاحب قبلہ بڑی فتح و بلے تقریر کر رہے ہیں, بڑی فتح و بلے. اور آج میں سمجھتا ہوں کہ جس خطاب کی ضرورت تھی وہ مفتی زبیر صاحب مستی میں ہے. شاید فقیر کے آنے سے ایسا ہوا کہ بھولتے ہیں. اچھا ماشاء اللہ. تو حضرات مفتی زبیر صاحب کا سنیا غازی ملت کی آمد اور مفتی نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالہ نعرہ رسالہ حضور غازی ملت نعرہ تکبیر نعرہ رسالہ نعرہ رسالہ شہزادہ حضور محدث اعظم ہند شہزادہ حضور محدث اعظم ہند نعرہ تکبیر نعرہ رسالہ. مسافہ کوئی نہیں کریں گے, آنے دیجیے حضور کو. قائد ملت حضور سید ہاشمی صاحب حضور نعرہ تکبیر نعرہ رسالت اولاد رسول. حضور غازی ملت ممبر شریف پر تشریف لا رہے ہیں. سبھی علماء اکرام سے گزارش ہے کہ آپ راستہ بنائیں اور راستہ دیں, مسافہ اس وقت نہیں کریں گے. حضور کو جلد سے جلد کرسی خطابت پر, کرسی رشد و ہدایت پر تشریف فرما ہو رہے ہیں. سبحان حضرات مختوم اور مختوم زادے حضور شہنشاہ خطابت غازی ملت تشریف لا رہے ہیں. پورا مجمع والہانہ انداز میں حضور کا استقبال کرے اور آپ ابھی زیادہ دیکھو کون آیا. نعرہ تکبیر نعرہ رسالت حضور غازی ملت ممتاز الخطباء نعرہ تکبیر نعرہ رسالت دیکھو کون آیا. حضرات سبھی اطمینان و سکون کے ساتھ اپنی جگہ پر تشریف رکھے. شہید صاحب خطابت ممبر شریف غازی ملت ماتا جی لہو لاری تاکی سنت میں بسے کرن دھیری سیدھی بھاوے بسے کرن بسے دان تانیے تھکیے نا حضور بہت دور چکے سے چھے الحمدللہ او بھائی نا بسے دان دائے کرے دائے کرے تلبیلی کوئی بھی سامنا اپنا بسے دن بسے دان حضور غازی ملت ماتا جی لہو لاری دامت برکت ملالیہ کرسیات جنگ دار شکاوا اپنا کے سنتا ہوئے কেউ সালাম করেছে না করেনি আপনাকে দেখিয়ে দিই দেওবন্দি ওয়াহাব
गुजारिश है कि अपनी अपनी जगह पर बैठ जाए, तशरीफ रखे, सुकून माहौल बनावे। सुभान अल्लाह, हुजूर गाजी मिल्लत की गुलपोशी हो रही है। नारे तकबीर, जवाब दे, पूरा मजमा जवाब दे। नारे तकबीर, नारे रिसालत, शहंशाह खिताबत, फैजाने मखदूम सिमना, फैजाने मखदूम सिमना। তাদেরকে বিহায় বিধান তৈরি করা, সংসদের বিধানে